কিন্তু আপনারা দেখতে পারেন যে 23 সালের মেয়াদ উত্তীর্ণ হয়নি, মেয়াদ আছে 2018, এখন চলে 2022, কিন্তু 4 বছর মেয়াদ আগে শেষ হয়ে গেছে, কিন্তু এই জিনিস তারা কিভাবে রাখে, পাষাণদের মতো ছাত্রদের উপর ব্যবহার করতেছে। হ্যালো পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন, সুস্থ আছেন। বাই দ্য ওয়ে, আপনি সুস্থ থাকলেও আজকে ঢাকার শহর কিন্তু খুবই অসুস্থ পরিবেশ বিরাজ করছে। সবাই অলরেডি জেনে গেছেন যে ঢাকা কলেজ আর নিউ মার্কেটের ভেতরে কিন্তু বেশ মারামারি চলতেছে, আর যেটার প্রভাব কিন্তু পুরো ঢাকা শহর জুড়ে পড়ছে। তার মানে হচ্ছে নিউ মার্কেটের সামনে যে রোড, সায়েন্স ল্যাবরেটরি থেকে একদম নীলক্ষেত পর্যন্ত পুরোটাই কিন্তু ব্লক, যেহেতু ওখানে মারামারি চলতেছে বা ধাওয়া পাল্টা ধাওয়া, এক প্রকার খুবই খারাপ অবস্থা, যার কারণে কিন্তু ওই রোডটা ব্লক থাকার কারণে পুরো ঢাকার উপরে কিন্তু একটা এক্সট্রা প্রেশার পড়ছে। যাই হোক, আজকে মোটামুটি দুইটা কাজ নিয়ে বের হয়েছি। সকাল থেকে নিউজ দেখতেছিলাম যে প্রচণ্ড জ্যাম, সো কতটুকু জ্যাম পাবো জানি না, একটা অফিসে কাজ আছে ওইখানে যাব, আর তারপরে হচ্ছে আমাদের একটা ফোন নষ্ট হয়েছে, ফোনটাকে হচ্ছে রিপেয়ার করতে যাব, ডিসপ্লে পুরো নষ্ট হয়ে গেছে। সো যাই হোক, একটু ওই নিউ মার্কেট আর ঢাকা কলেজের ব্যাপারে কথা বলি। আমি একসময় ঢাকা কলেজের ছাত্র ছিলাম, 2014 সালে কিন্তু এখান থেকে আমি ইন্টারমিডিয়েট কমপ্লিট করছি, সো টুকটাক কিছু হইলেও কিন্তু জানা আছে, আর ওই ব্যাপারেই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। নিউ মার্কেট আর ঢাকা কলেজ কিন্তু একদমই মানে সাথেই, কিন্তু নিউ মার্কেটের মানে নিউ মার্কেট আর ঢাকা কলেজের মাঝখানে কিন্তু কোনো জায়গাই নেই, মানে ঢাকা কলেজের বাউন্ডারি শেষ, নিউ মার্কেট শুরু, এরকম একটা মানে অবস্থা ওইখানে। আর ঢাকা কলেজের যেই ছাত্ররা তারা কিন্তু সবসময় নিউ মার্কেটে যাতায়াত করে, সো তাদের মাঝে সবসময় কিছু সমস্যা হয়, আবার অনেকের সাথে ভালো সম্পর্কও আছে। সো আর এত ছাত্রের ভিতরে হয়তো সবার মেজাজ সবসময় সেম থাকে না, আবার নিউ মার্কেটের যারা ব্যবসা করে তাদেরও কিন্তু অনেক ব্যাড রেকর্ড আছে, তারাও কিন্তু মানুষের সাথে খারাপ বিহেভ করে অনেক সময়। সো সব মিলিয়ে কিন্তু টুকটাক ঝামেলা হইতেই পারে, কিন্তু এইটা যে এত বড় একটা ব্যাপার হয়ে যাবে এটা কিন্তু তখন কেউ ভাবে নাই, আর যদি এটা ভাবতো তাহলে কিন্তু এত বড় ঝামেলা হইতো না। তারপরও কথা আছে, আপনারা খেয়াল করবেন যে গত 2 বছর কিন্তু নিউ মার্কেটে মোটামুটি কোনো ধরনের কিন্তু ওরকমভাবে যে সিজনগুলো গেছে, বিশেষ করে ঈদের সিজন, বেচা কিনা হয় নাই, টোটাল লকডাউন ছিল, অনেক কিছু হয়েছে। সো এই বছর হচ্ছে তাদের কাছে কিন্তু একটা সুযোগ ছিল এই যেই ক্ষতিগুলো হয়েছে এগুলো কিন্তু মানে পূরণ করার, কিন্তু এই এখন যেই সমস্যা হয়েছে এটার কারণে যে কতদিন তাদের বিজনেস ডাউন থাকবে এটা কিন্তু সবাই বুঝতেই পারতেছেন, আর আজকে যেটা হয়েছে পুরোপুরি বন্ধ। সো এই সময় পিক আওয়ারে নিউ মার্কেটের একদিনের বেচা কিনা কতটুকু হইতে পারে যারা ঢাকায় থাকেন তারা কিন্তু বেশ ভালো করেই জানেন। সো আলটিমেটলি লসটা কিন্তু ওদেরই বেশি হইতেছে। এই ঘটনাটা শুরু হয়েছিল হচ্ছে গত 18 তারিখ রাতে, রাত 12টার দিকে নাকি কয়েকজন স্টুডেন্ট হয়তো কিছু একটা খাইতে গেছিলো, ওই বিল দেওয়াকে কেন্দ্র করে ওই কথা কাটাকাটি, তারপর থেকে আস্তে আস্তে কিন্তু এটা সূত্রপাত। সো এখানে একটা কথা আসছে, মানে খুব প্রচলন যে কিছু হইলেই তো ঢাকা কলেজের স্টুডেন্টরা হচ্ছে এই করে, ওরা হচ্ছে গুন্ডা, ওরা হচ্ছে মারামারি টারামারি সব করে। হ্যাঁ ঠিক আছে, টুকটাক তো মানে এরকম চলে এই সরকারি কলেজগুলোতে, তারপরেও ঢাকা কলেজে যারা পড়ে তারা কতটুকু মেধাবী সেটা কি আপনি জানেন? বা ইন্টারমিডিয়েট লেভেলে যারা ঢাকা কলেজে চান্স পায় প্রত্যেকটা বিভাগে, তারা যে মানে এক একটা জেলার ফার্স্ট, থানার ফার্স্ট, এরকম স্টুডেন্টগুলোই কিন্তু এখানে চান্স পায়। সো আপনি ঢালাওভাবে যদি বলে দেন সেটা কিন্তু ভুল হবে। আলটিমেটলি আপনি খোঁজ নিয়ে দেখবেন যে যারা বড় বড় পর্যায়ে আছে সব জায়গায়, এই ফার্স্ট সেই ফার্স্ট, এখানের বড় অফিসার, সবের বেশিরভাগই কিন্তু আপনি দেখবেন যে তাদের গোড়া যেটা মানে ইন্টারমিডিয়েট যে লাইফ ছিল এটা কিন্তু ঢাকা কলেজে বেশিরভাগই ছিল। সো আপনি একগোড়াভাবে বলে দিলে সেটাও কিন্তু ভুল হবে। তো ওই 18 তারিখ রাতে যেটা হয়েছে ওটা কিন্তু 3টা পর্যন্ত মেবি এরকম মানে দৌড়াদৌড়ি চলছে, তারপরে কিন্তু ঠিক হয়ে গেছিলো। বাট আজকে সকালে কিন্তু কলেজ থেকেও বলছিল যে শুধু একটা মানববন্ধন করবে যে কেন এরকম হইলো বা এরকম কিছু একটা, কিন্তু সকাল 10:30 থেকে কিন্তু বিশাল আকারে কিন্তু এই মারামারি বা এইগুলো শুরু হয়েছে। বাট নিউ মার্কেটের যেই মালিক সমিতি আছে ওরা কিন্তু বলতেছিলো যে আজকে পুরোটাই নিউ মার্কেট বন্ধ রাখার কথা ছিল, তা নিউ মার্কেট বন্ধ থাকলে এতগুলো মানুষ কোত্থেকে আসলো, মানে এরা কি আগের থেকে প্রস্তুত হয়েছিল বা কিছু একটা। সো এরকম অনেক কিছুই কিন্তু ভেতরে চলতেছে, আসলে আলটিমেটলি কী হয়েছে না হয়েছে সেটা আস্তে আস্তে হয়তো তদন্ত করে বেরিয়ে আসবে। এরা কি আসলেই কি ব্যবসায়ী ছিল নাকি অন্য মানে অন্য কোনো গ্রুপ ছিল, এটা হয়তো তদন্ত করার পরে বের হবে। সো আমরা এটাই চাই যে সুস্থ, যেটা হয়েছে সেটা সুষ্ঠু একটা
পর্যবেক্ষণ হোক, তারপরে কারা দোষী। আর এখানে যেটা হয়েছে যে আজকে তো সারাদিন, তো যারা ভিডিওতে লাইভ দেখছেন তো আপনাদের তো সবার চোখের সামনেই ছিল সব কিছু। আর এই পাশ থেকে মানে আমাদের প্রশাসন কলেজ থেকে বলা হয়েছিল যে 5টার মধ্যে হল ছাড়তে হবে, ঢাকা কলেজ আজকে থেকেই বন্ধ 5 মে পর্যন্ত। তার মানে হচ্ছে ঈদ পর্যন্ত, মানে ঈদের যেই বন্ধ সেটা কিন্তু আলটিমেটলি এখন থেকেই শুরু হয়ে যাচ্ছে। তার এটা বললেই তো আর হবে না যে স্টুডেন্টরা যারা মার খাইছে, অনেক স্টুডেন্ট কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি আছে, সো এত সহজে বললেই তো হয় না। সো এরা কেউ কিন্তু হল ছাড়ে নাই, আর হল ছাড়ার কথাও না, এটার সুষ্ঠু একটা বিচার হবে, তারপরে হয়তো বাইরা ঠান্ডা হবে। আর একটা ব্যাপার আমার কাছে বেশ ইন্টারেস্টিং লাগছে, মানে আমি নেগেটিভলি বলতেছি, সেটা হচ্ছে সকাল 10টায় বা 10:30টায় আজকে এই মারামারি শুরু হয়েছে। আমি শুরু থেকেই লাইভ দেখতেছিলাম, যদিও এখানে যাইতে পারলে ভালো লাগতো নিজের কলেজ, কিন্তু ওরকম সুযোগ হয় নাই। কিন্তু মানে পুলিশের যেই ব্যাপারটা, মোট প্রায় 2.5 থেকে 3 ঘন্টা কিন্তু একটানা এরকম চলছে। নিউ মার্কেটের একদম কাছেই কিন্তু এখানকার থানা, তো পুলিশ কিন্তু চাইলে আগেই আসতে পারতো, তারা কিন্তু অনেকটাই লেট করে আসছে, মানে সব শেষ এরকম একটা পর্যায়ে তারা আসছে। আর এখানে সব থেকে ফানি যেই জিনিসটা লাগছে, আমি ভিডিওর ফার্স্টে যেই ক্লিপটা ইনক্লুড করছি সেটা হচ্ছে যে টিয়ার শেলগুলোগুলো আনছে, টিয়ার শেলগুলা কিন্তু 2018 সালে এটার মেয়াদ শেষ হয়ে গেছে। সো এইটা কীভাবে সম্ভব, মানে এখানে স্টুডেন্টদের, আর এটা মারতেছে কাদের উপরে, স্টুডেন্টদের উপরে মারতেছে। সো এটার যে একটা নেগেটিভ যে ইম্প্যাক্ট পড়ে, মানে এটা তো আসলে মানুষদেরকে ছত্রভঙ্গ করার জন্য এটা দেওয়া হয়, যে এটার যে একটা কেমিক্যালের যে একটা ঝাঁজ আছে এটা হতে চোখে যাবে, মানে একটা অস্বস্তি লাগবে, যারা যেভাবে আসছে এখান থেকে সরে যাবে, এরকম একটা ব্যাপারই তো এটার মানে মেইন উদ্দেশ্য। সো ছাত্রদের উপরে এরকম 4 বছর আগে যেটার এক্সপায়ারি ডেট চলে গেছে, তো এইরকম জিনিস যে ছুঁড়ে মারতেছে আর কী পরিমাণ গুলি করছে এটা আপনারাও দেখছেন। সো মানে এটা কিছু বলার নাই, যে প্রশাসন থেকে যদি এইভাবে হয় তাহলে আর এটা মানে কাদের কাছে আপনি বলবেন। যারা পুলিশ যে বিহেভগুলো আজকে কিন্তু করছে, এটা কেউ এক্সপেক্ট করে না, বিশেষ করে ছাত্রদের উপরে এইভাবে পুলিশি হামলা, এটা আসলে সবার খারাপ লাগছে। যাই হোক, আমি কিন্তু আমার যেই কাজের জন্য যেই অফিসে আসছিলাম সেখানে চলে আসছি, সো এখানে কাজ শেষ করব, তারপরে কিন্তু আবার ভিডিও স্টার্ট করব। সো ওই পাশের কাজ শেষ করে আমি বের হয়ে গেছি, আর এখন যাব হচ্ছে মোবাইল যেখানে ঠিক করব সেখানে। এর মাঝে একটা ইন্টারেস্টিং একটা গল্প বলি, ঢাকা কলেজে যেই মারামারিগুলো হয়, বা মারামারিগুলো হয়তো বলতে কি মানে ইন্টারনাল যেই বিষয়গুলো থাকে, তো 2014 সালের দিকে আমি যখন ঢাকা কলেজে পড়ি তখন আমি হলে থাকতাম, নর্থ হলে। সো তখন ওইটাই বোধহয় লাস্ট ঢাকা কলেজের যেই গ্যাঞ্জাম হয়েছিলো ওইটাই মনে হয় লাস্ট ছিল, আর ওটা ছিল ইন্টারনাল একটা বিষয়, দুইটা হলের মাঝে কিন্তু একটা ঝামেলা হয়েছিলো। সো তখন আমি কিন্তু হলে ছিলাম, আর ঝামেলাটা হয়েছিলো বিকেলবেলায়, কিন্তু এই মারামারি যেটা হয়েছিলো এটা হয়েছিলো হচ্ছে রাতে। কোনো একটা বিষয় নিয়ে হচ্ছে দুই হলের মধ্যে একটু কথা কাটাকাটি, বা কোনো একটা বিষয় নিয়ে ঝামেলা হয়েছিলো, এক্স্যাক্টলি ওটা জানি না। তবে সন্ধ্যার পরে মানে একটা মানে 71-এর যুদ্ধ দেখছেন, মানে আপনারা তো আমরা তো দেখি নাই, সো ওই একটা ফিল পাইতেছিলাম ওই সময় যে পুরো ক্যাম্পাসের লাইটগুলো বন্ধ হয়ে গেল। এরপরে তো মানে সবাই যার যার মতো করে রেডি হচ্ছিলো, দুই হলের যেই নেতাকর্মী যারা ছিল, সো বিশাল একটা মারামারি মানে হবে হবে এরকম একটা ভাব। সো এরপর আস্তে আস্তে করে যেটা হবার সেটাই হয়েছে, সবাই যার যার মতো করে নিচে বের হয়ে গেছে, দুই হলের লোকজন দুই পাশে ছিল। আমরা তো তখন ছোটো, ইন্টারমিডিয়েটে পড়ি, সো আমাদেরকে বের হতে দেয় নাই, আমরা কিন্তু ভেতরেই ছিলাম আর দেখতেছিলাম কী হয়। সো হঠাৎ করে এমন পরিস্থিতি হয়েছে যে একদম গোলাগুলি চলতেছিল, এই হল থেকে ওই হল, ওই হল থেকে ওই হল, আর বাইক নিয়ে হচ্ছে শোডাউন দিচ্ছিল। বাট পুলিশ কিন্তু ওই সময়ও সেম ভূমিকা ছিল, আসে নাই। কিন্তু রাত যখন প্রায় 10:11-12টার দিকে কিন্তু এত পরিমাণে মারামারি মানে মানে বাইরে গেছে, যেটা মানে কন্ট্রোলের একদম মানে আন্ডার কন্ট্রোল ছিল। সো তখন মসজিদে গিয়ে হচ্ছে আমাদের যে সুপার ছিল সব হলের, তারা হচ্ছে মাইকিং করতেছিল সবাই যেন ভেতরে চলে যায়, বাট কোনোভাবেই কাজ হচ্ছিল না। পরে পুলিশ আসলো, মানে একসাথে এত পুলিশ যারা ঢাকা কলেজের ভেতরে গেছেন, ক্যাম্পাসের ভেতরে যেই মাঠ আছে অনেকেই দেখছেন হয়তো, বা অনেক বড়, পুরো মাঠটা হচ্ছে পুলিশে ভরে গেছিলো। সো আমাদের যেই ইয়া ছিল যে আমরা ওই যেই মানে গোলাগুলি যেই হচ্ছে, পুলিশ আসার পর তো ইচ্ছা মতো গুলি করতেছিল, সো আমাদের যেই জানালা মানে হলের জানালাগুলো তো জানেনি, আগের যুগের যেগুলো সব তো ওরকমই টিন দিয়ে ইয়া করা, তো টস টস করে হচ্ছে আমাদের জানালায় গুলিগুলো এসে লাগতেছিলো। সো আমরা যেটা করছিলাম, আমরা মানে আমার স্পষ্ট মনে আসছে, আমরা নিচু হয়ে একদম
মানে খাটের নিচে চলে গেছিলাম, যেন জানালা ভেদ করে যেন আমাদের গায়ে না লাগে এমন একটা পরিস্থিতি হয়েছিল। এরপরে পুলিশ আসছিল, সব চেক টেক করলো, যারা যারা বাহিরের যারা ছিল, যাদের কাছে আইডি কার্ড ছিল না তাদেরকে নিয়ে গেছিলো। সো এর ওইটা হচ্ছে আমার লাইফের মানে স্মরণীয় একটা রাত ছিল। এরপরে কিন্তু ঢাকা কলেজের কমিটি বিলুপ্ত হয়ে গেল একদম, এরপর থেকে কিন্তু আর ওরকম কিছু হয় নাই। আর যাই হোক, গল্প একটা শেয়ার করলাম আপনাদের সাথে। তখনকার আমি কিন্তু মোবাইল যেইখানে ঠিক করব তার খুব কাছে চলে আসছি, আর জ্যামের যেই ব্যাপারটা, এই বাড্ডার এই পাশটাতে বেশি একটা জ্যাম নাই, তবে ওই পাশে কিন্তু অনেকটাই জ্যাম আজকে নিউজে যেগুলো দেখলাম। সো আর বেশি দূর নাই, সামনে গেলেই যেখানে থেকে মোবাইলটা ঠিক করব সেইখানে। এইটার প্রাইস কেমন নেবে জানি না, যাওয়ার পরে বোঝা যাবে। সো সামনে যাই, তারপরে দেখি ওদের সাথে আলাপ করে কত কী রাখবে আজকে। সো যাই হোক, ঢাকা কলেজের এই কতদিন চলবে জানি না, খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাক এটাই চাই, ঝামেলা মুক্ত থাক, আর নিউ মার্কেটের মানুষও ব্যবসা বাণিজ্য করুক, কারণ তাদেরও অনেক সমস্যা হয়েছে, তাদেরও তো দোকান ভাড়াটা অনেক কিছু দিতে হয়। সো যাই হোক, আজকের মতে এইখানে তো শেষ, এখন আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে দেখি যে মোবাইল ঠিক করার জন্য দোকান টোকান কি পাওয়া যায় কি না ওরকম। সো মার্কেটের ভিতরে চলে আসছি, বেশ ভালোই লাগতেছে, সাজানো গোছানো, বসুন্ধরার একটা ফিল দেওয়ার চেষ্টা করছে যেহেতু এটা অনেক ছোট। সো এখানে এক ভাইয়ের দোকান পাইছি, এখানে এই যে বাম পাশে যে দোকানটা। সো এই ভাইয়ের সাথে কথা হচ্ছে, সো উনি বলছে যে এটার প্রাইস 3600 টাকা রাখবে, 3600 টাকা রাখবে দুইটা, একটা হচ্ছে মানে ক্লোন, দুইটাই তো আসলে অরিজিনাল তো দিতে পারবে না। সো যেটা কপি মানে ভালো কপি ওইটা হচ্ছে 3600, আর যেটা একদমই খারাপ ওইটা হচ্ছে 2500। সো 3600 যেটা ওইটা হচ্ছে কোনো রকম কমাই টমাই 3000 আনছি। সো উনি বলছে কাজ করে দিবে, সো কাজ করুক তারপরে বাসায় যাব। সো যারা এতক্ষণ ভিডিও দেখছেন আশা করি ভালো লাগছে, আজকের ভিডিও আর লম্বা করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর রমজান মাস সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। সো বাই, আল্লাহ হাফিজ।